আচ্ছা, এখন আমরা লোগোটা করব। পিআর দিয়ে কিভাবে লোগোটা করা যায় সেটা, এবং এর ভিতর বিজনেস রিলেটেড বা কোম্পানি রিলেটেড কিছু এলিমেন্ট ঢোকানো যায় কিনা সেটা দেখবো আর কি। ওকে, আমাদের বিজনেসটা ছিল, আমাদের কোম্পানি লোগোটা ছিল রিয়েল এস্টেট বেসিস, তো আমরা এটা দেখবো আর কি। জাস্ট প্রথমে একটা রেক্টেঙ্গেল নিলাম আমি, জাস্ট কপি করলাম এই জন্য যে দুইটা যেন আমি সমান ইয়াটা পাই আর কি, মাঝখানে সমান স্পেসটা পাই। আমি এই দুইটা গ্রুপ করে দিলাম যেন পরবর্তীতে প্রবলেম না করে আর কি। আমি প্রত্যেকটা কাজে শিফট এবং অল্টার ধরে করি, আপনারাও কাইন্ডলি সেটাই করবেন, শিফট এবং অল্টার যে কোনো কাজ, এনি ওয়ান, ফটোশপ, ইলাস্ট্রেটর, বড় ছোট কাজ সব শিফট এবং অল্টার ধরে। আমি চাচ্ছি এটার মাঝখান দিয়ে এটা পি এবং আর তৈরি করতে, অবশ্যই এটা আমার কাটতে হবে, সো আমি এটার অপাসিটিটা কমাই নেই, অপাসিটিটা কমাই নিয়ে আমি এখান থেকে আরেকটা, এই মাস সেন্টার থেকে আরেকটা সার্কেল নিব, পরবর্তীতে ঠিক করবো সার্কেলটা, সার্কেলটা এর মাঝামাঝি যাবে। এখন আমাদের একটা ইয়া তৈরি করা হয়েছে সার্কেল প্লাস ইয়ে, এখন আমরা এদের বাস্তবে রূপ রূপ কীভাবে দিতে পারি সেটা দেখবো আর কি। জাস্ট আমরা পাথ ফাইন্ডার ইউজ করতে পারি, বাট এটা হচ্ছে অনেকগুলো শেপ একসাথে কাটবো, সেজন্য আমরা যার শার্প টুলটা নিয়ে কাজ করবো আর কি। এটা যখন অল্ট ধরবো তখন এটা ডিলেট হবে, এটা ডিলেট হবে, এটা ডিলেট, মানে যেটা ডিলেট হবে সেটা ডিলেট হয়ে যাবে। জাস্ট এটা আমি মার্চ করে দেবো, মানে ইউনিট করে দেবো। আমাদের ডিজায়ার জিনিসটা আমরা পেয়ে গেছি, জাস্ট কালার চেঞ্জ করে কাজ করতেছি কারণ আমার দেখতে সুবিধা হবে, কালারটা বুঝতে সুবিধা হবে, এই জন্য আমি কালার চেঞ্জ করে কাজ করতেছি। স্টেট ক্লিক করে শিফট ধরে কন্ট্রোল চেপে আমাদের ইয়াটা চলে আসবে। আর 40% আমাদের ডিজায়ার শেপটা পেয়ে গেছি আর কি আমরা। এখন আমরা তিনটা ধরে আবার কাটবো, এবার হচ্ছে পাথ ফাইন্ডার দিয়ে কাটলাম, আনগ্রুপ করলাম। জাস্ট সব সময় এটা হচ্ছে একটু ফলো করেন, আমি এই দুটা ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম, এটাও ফেলে দিলাম, ঠিক আছে। কিন্তু আমি যখন কালার করব, ধরেন আমি সবগুলোরে কালার করলাম, এই মাঝখানেও কালার চলে আসছে, কেন বলতে পারবেন? কারণ আমি যখন কাটবো মাঝখান থেকে কোনো সার্কেল যখন কাটবো তখন
দুইটা এক্সট্রা অবজেক্ট চলে আসবে, এটা আমরা খালি চোখে দেখতে পারবো না। আপনারা তো নতুন, আপনারা এখন দেখতে পারবেন না। কখন দেখবেন? শুধু শুধুমাত্র কন্ট্রোল ওয়াই চাপবেন, তাইলেই দেখবেন এখানে একটা এক্সট্রা অবজেক্ট আছে। দেখেন ওখানে জাস্ট ক্লিক করবেন, তাইলে ওকে, ঠিক আছে। আবার কন্ট্রোল ওয়াই দেবেন, আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে। আচ্ছা এগুলোকে আমি এখন মার্চ করে দেবো, ইউনিট করে দেবো, একত্রিত করে দেবো, যেন এটা আমাদের একত্রিত হয়ে যায়। দেখেন কিছুটা পি এবং আর এর শেপ চলে আসছে, টাইপোগ্রাফি শেপ চলে আসছে। আচ্ছা এখন আমি এটা ছোট করে ফেলবো, এই দুইটা ধরে আমি কাটলাম। এটা হচ্ছে লাইন সিগমেন্ট টুল, ঠিক আছে। এটা হচ্ছে সোজাসুজি কাটার যখন ইচ্ছা থাকবে তখন আমরা শিফট চেপে জাস্ট আমরা লাইন সিগমেন্ট টুলটা ইউজ করব। লাইন সিগমেন্ট টুল টাইপ টুলের পাশে যে টুলটা সেটা হচ্ছে লাইন সিগমেন্ট টুল, ঠিক আছে। জাস্ট আনগ্রুপ করে এটা ফেলে দিব। এখন আমাদের দরকার একটা, এখন একটা রিয়েল এস্টেটের শেপ দরকার। জাস্ট আমরা কি করব, এখান থেকে আবার সেই লাইন সিগমেন্ট টুলই ইউজ করব। জাস্ট এটা ধরে আমরা শিফট ধরলে এটা ফটো 45 ডিগ্রিতে চলে আসবে, 45 ডিগ্রি। এটা কখনো স্ট্রোক এবং নান কালার কালার নিবে না, এটা জাস্ট এটা কোনো নাই, আমি যখন এটা দেখতেছি কোনো কিছুই নাই, কিন্তু যখন এটা আমি ধরতেছি তখন আসে। সো আমরা এখন এটারে স্ট্রোক কালার দিব, জাস্ট ইনক্রিজ করব। আমার ডিজাইনের মতো আমার যতটুকু প্রয়োজন ততটুকু ইনক্রিজ করলাম। ইনক্রিজ করে এটা আমরা তো সবাই অবজেক্টটারে এক্সপ্যান্ড করতে পারি, তাই না? শিখছি তো, এক্সপ্যান্ড করবো। এখানে ফুল আসবে, আমরা ফিল আসবে, আমরা জাস্ট সরি ফিল আসবে, ওকে করব। ওকে করলে এটা একটা পরিপূর্ণ একটা শেপে রূপান্তরিত হবে, ঠিক আছে। এটা এখানে এখন একটু কাজ করব, জাস্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এখানে ডাবল ক্লিক করে জাস্ট শেপটারে অ্যাডজাস্টমেন্ট করব। আর এটারে আমি কেটে ফেলবো আগে, ফার্স্ট অফ অল এই শেপ বরাবর নিয়ে আমি কেটে ফেলবো। কেটে ফেলার পর আমি কি করতে পারি, জাস্ট এটারে নিয়ে আমি চিকন করে দিতে পারি। আমার তো একটা একটা সাইড তো আমার অনেক মোটা আছে, তো এই সাইডটা আমি আর মোটা করলাম না, জাস্ট এটা আমি ইউনিট করে দিলাম, আমার পয়েন্টটা সরাতে আরো সুবিধা হবে এই জন্য আর কি, অন্য কিছু না, ঠিক আছে। মোটামুটি একটা ঘরের মতো শেপ তৈরি করে ফেললাম, রিয়েলিস্টের টাইপ আমি এটা বিজনেসটারে ফুটাই তুলবো, কিন্তু একটু ডিফারেন্ট ওয়েতে, ওপরে না দিলাম, ইয়াতে না দিলাম, জাস্ট আমি নিচে। জাস্ট আমার সবসময় মনে রাখতে হবে যে আমি যদি কোনো লোগো করি, যেমন জি এ এগুলো দিয়ে লোগো করি, তখন চিন্তা করতে হবে যে এই লোগোতে কি কি করা যায়। প্রথমে এই ওয়ার্ডটা দিয়ে কি করা যায়, এই ওয়ার্ডটা দিয়ে কি করা যায় এটা থিঙ্ক করতে হবে, তারপরে দেন আমরা চেঞ্জ করতে পারি। যদি কিছু না করা যায় ডেফিনেটলি প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে, না হলে 50-60 ধরনের ডিজাইন করা যায় প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে। সো আপনারা এটা এটা বুঝবেন, আস্তে আস্তে বুঝবেন, ঠিক আছে। সো আমরা আরেকটা কাজ করতে পারি, জাস্ট এখানে জানালা দিতে পারি, সবসময় আমরা শিফট এবং অল্ট ধরে কাজ করলে জিনিসটা সোজা হবে, দেখতে ভালো লাগবে।
এখন আমরা লোগোটা আর্টবোর্ডে নিয়ে আসতে পারি। আমি সাধারণত ওইখানে কাজ করি, আর্টবোর্ডে খুব কম কাজ করি। এটা এখন আমাদের লোগো মোটামুটি কমপ্লিট। এখন লোগোতে আমরা কালার কম্বিনেশন দিয়ে যাব। আমরা প্রথমে দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে এটাতে কালার দেই গ্রিন, ইয়া সরি ব্লু, আর এই দুইটাতে কালার অন্য কিছু কালার থিঙ্ক করি। আচ্ছা আমি ব্লুই দিয়ে দেখি কেমন লাগে, ভালো লাগতেছে না, আমার কাছে ভালো লাগতেছে না, একটু ডিফারেন্ট হয়েতে যায়, হয় একটু ডিপ দেই ভালো লাগবে, একটু ডিপ দিলে ভালো লাগবে, একটু ভিন্নতা আসবে, এটাতে এই কালারটা দিয়ে দিই, একটু ভিন্নতা আসছে, কালারটা বেশি রূঢ় হয়ে গেছে, একটু ভিন্নতা আসছে, এই কালারটা এবার একটু ভিন্নতা আসছে, মনে হয় বুঝতে পারতেছেন আর কি, দেখেন বোঝা যাচ্ছে দূর থেকে, আচ্ছা ডিফারেন্ট আছে কিছুটা। আচ্ছা এখন আমি এখানে বসাই দিলাম, ঠিক আছে, এটা ইউনিট করে দিলাম, গ্রুপ করে দিলাম, ঠিক আছে গ্রুপ করে দিলাম, এটা ডিলিট করে দিলাম দরকার নাই, এটা ডিলিট করে দিলাম দরকার নাই, আমার আর কোনো কিছুই দরকার নাই। এখন আমার হচ্ছে একটা লোগো হয়ে গেছে, ঠিক আছে, আমার ফন্ট সিলেকশন ঠিক আছে, আমার সব ঠিক আছে। এখন আমরা কালার দিব, অবশ্যই কালার করতে যে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিব, ফন্টারে ফন্টারে আমরা ক্রিয়েট আউটলাইন করে নিব, তখন এটা সমস্ত একটা গ্রুপে রূপান্তরিত হবে, এটাকে আমরা আনগ্রুপ করব, আনগ্রুপ করব, এটাকে একটা গ্রুপ করব, আর এটাকে একটা গ্রুপ করব, তাইলে আমরা দুইটাকে দুই ধরনের কালার দিতে পারবো। আমরা দুইটাকে দুই ধরনের কালার দিলাম। আচ্ছা এটা হচ্ছে আমাদের এক নাম্বার এক্সাম্পল, আমরা একটু দূরে নিয়ে যাই এটারে। আচ্ছা এখন হচ্ছে আমাদের আরেকটা কাজ, এখন আমরা এটা আমরা এদিক দিয়ে শো করাইতে পারি একটু ছোট করে, এইতে শো করাইলাম, এখন আমরা যখন কাজ করব, যখন এটা রিসাইজ করব, তখন আমরা যেগুলো শেপ নিচ্ছি সেগুলো ডেফিনেটলি আপনি চেক করে জমা দিবেন, কারণ এই শেপগুলো যখন আপনি কাটবেন, যখন এটা গ্রুপ করবেন, তারপরও শেপগুলো চেঞ্জ হয়ে যায়, যেমন আমার হয়েছে, এটা আপনাদেরও হবে, ঠিক আছে। এই শেপগুলো তো ডিরেক্ট সিলেকশন কি টুল দিয়ে আপনি ডাবল ক্লিক করে এই যে ইয়া করে দিবেন, আপনি একসাথে করে দিবেন যখন আলাদা কালার করবেন। আমি যদি কালার আলাদা না করি তাহলে এটা অবশ্যই কোনো প্রবলেম হবে না, তখন পরবর্তীতে তখন মার্চ ইয়া ইউনিট করে দিবেন, ঠিক আছে। এখানে প্রবলেম হয়েছে, প্রবলেমগুলো খুব ছোট, আপনার চোখে পড়বে না, এই প্রবলেমগুলো আপনাকে নিজে আইডেন্টিফিকেশন করতে হবে, যে যে প্রত্যেকটা জায়গায় যে 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 আপনাকে আইডেন্টিফিকেশন করতে হবে, এমনি আপনার প্রবলেম চোখে পড়বে না, ঠিক আছে। এখন আমি 100% করে দিলাম, আপনারা দেখেন এখানে আমি প্রপার্টি রাইটসটা নিলাম, এখন আমি টাইপোগ্রাফি করার চেষ্টা করবো আর কি, ঠিক আছে। জাস্ট আমি এখান থেকে আর্টটা মুছে দিব আর কি, এখানে গ্রুপ আছে আমি আনগ্রুপ করে দিই। দেখেন আমি যতবার রিসাইজ করতেছি ততবার কিন্তু আমার এই জিনিসটা ঠিক করা লাগতেছে, এটা যতক্ষণ না আমি দুইটা কালার ইউজ করছি, তাই জন্য আমার যতক্ষণ করবো ততক্ষণই ঠিক করা লাগবে, আপনাকে বিরক্ত হলে হবে না,
এটা হচ্ছে আপনার কাজ। জয়েন্ট আমি তো কালার দুইটা করছি, জয়েন্ট আমি যদি কালার একটা করতাম আমি ডেফিনেটলি এটা আলাদা করতাম, কারণ এটা হচ্ছে খুব প্যারা, অন্য কিছু না। ডিজাইনের ক্ষেত্রে এই জিনিসটা আপনার থাকা দরকার, সবকিছু প্যারা মনে করলে হবে না।